আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রনুক জাহান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 4,56,000 ছাড়িয়েছে আক্রান্ত 85,78,000-এর বেশি একদিনে 5,100-এর বেশি মৃত্যু মেক্সিকোতে আজ মারা গেছে 667 জন রাঙামাটির দুর্গম সাজেকে কমিউনি হামের প্রকোপ নতুন করে আক্রান্ত হয়েছে অনেক শিশু দাবি স্থানীয়দের চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনীও ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপুটে জয় রিয়ালের লা লিগার শিরোপা লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে মাদ্রিদ জায়ান্টরা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4,56,200 আক্রান্ত 85,78,000-এর বেশি গত কয়েক ঘন্টায় মারা গেছে 700 মানুষ এর মধ্যে শুধু মেক্সিকোতেই আজ মারা গেছে 667 জন বিশ্বে বৃহস্পতিবার একদিনে মারা গেছে 5,126 জন বৃহস্পতিবার বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে 1,204 জন এই নিয়ে দেশটিতে মারা গেল 47,869 জন নতুন 23,000-এর বেশি আক্রান্ত হওয়ায় দেশ আক্রান্তের সংখ্যা 9,83,000 ছাড়িয়েছে করোনায় সবচেয়ে নাজুক যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার মারা গেছে 747 জন এই নিয়ে মোট মারা গেছে 1,20,600 নতুন আক্রান্ত 27,924 জন এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 22,63,651 এছাড়া দৈনিক মৃতের তালিকায় মেক্সিকোতে 770 চিলিতে 226 পেরুতে 204 রাশিয়ায় 182 জনের মৃত্যু হয়েছে ভারতে আরও 342 জন সহ মৃতের সংখ্যা 12,604-এ দাঁড়ালো আক্রান্ত 3,81,000-এর বেশি সৌদি আরবে নতুন করে 48 জনের মৃত্যুতে দেশটিতে মৃতের সংখ্যা 1,139 জনে দাঁড়িয়েছে সেখানে এ পর্যন্ত 375 বাংলাদেশীর মৃত্যু হয়েছে এদিকে গোপালগঞ্জের মকসুদপুরে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে আর উপসর্গে ভৈরবে গোপালজিউর মন্দিরের প্রধান পুরোহিত ও যশোরে দুজনের মৃত্যু হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরে করোনায় আক্রান্ত এক কৃষকের মৃত্যু হয়েছে নতুন করে এক চিকিৎসক সহ 23 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে ভৈরবে করোনা উপসর্গ নিয়ে গোপাল জিওর মন্দিরের প্রধান পুরোহিত শান্তিপদ ঘোষ মারা গেছেন নতুন করে 13 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে এদিকে যশোরে ভাইরাসটির উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে রয়েছেন দুই ব্যক্তি আইসোলেশনে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গায় দুই আনসার সদস্য সহ 5 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয় রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম সাজেকে এখনও কমেনি হামের প্রকোপ স্থানীয়দের দাবি নতুন করে আক্রান্ত হয়েছে অনেক শিশু সরকারের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী ও অন্যরা রাঙামাটি থেকে পাঠানো নন্দন দেবনাথের রিপোর্ট রাঙামাটির বাঘাইছড়ির সীমান্তবর্তী দুর্গম এলাকা সাজেক ফেব্রুয়ারির মাঝামাঝিতে হামের প্রাদুর্ভাব দেখা দেয় সেখানে 4 মাসে মারা যায় 9 শিশু আক্রান্ত বয়স্ক ও শিশুসহ 200 সরকারিভাবে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হয় আক্রান্তদের পাশে দাঁড়ায় সেনাবাহিনী এবং বিজিবি চিকিৎসা দেয় বেসরকারি উন্নয়ন সংস্থাও এতে কমে আসে প্রাদুর্ভাব দুইটা সমস্যা এখানকার লোকদের একটা হলো করোনায় সমস্যা আর একটা হলো হামের সমস্যা হামের বিষয়ে আগের তুলনায় অনেক বেড়ে গেছে এখন বর্তমানে নতুন করে আবার এই দুর্ভাব দেখা যাচ্ছে আর মোটামুটি এই ভালো চিকিৎসা পাই এই সেই জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি সরকারের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন চিকিৎসা সংস্থা থেকে সহযোগিতা চিকিৎসা বা ত্রাণ সামগ্রী পেলে পত্র এলাকার এই প্রাদুর্ভাবটা হামের প্রাদুর্ভাবটা কাটিয়ে উতার একটা উপায় খুঁজে পাবে নতুন করে সাজেকে আবারও শুরু হয়েছে হামের প্রকোপ গেল এক সপ্তাহে মাছলং এলাকায় 64 জন সুরুনং নালায় 28 জন গঙ্গারাম ও ভাইবোন ছড়ায় 7 জন আক্রান্ত হয়েছে দুর্যোগপূর্ণ মুহূর্তে সেনাবাহিনী বলেন আমাদের স্বাস্থ্য বিভাগ বলেন এর পাশাপাশি আমাদের আশিকা কর্তৃক তারা বারবার মেডিকেল টিম প্রেরণ করে আমাদেরকে একটা ভালো একটা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এলাকাটি দুর্গম হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ সেনাবাহিনী ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মেডিকেল টিম যারা যাচ্ছে তাদের ওখানে স্যানিটেশনের সমস্যা পানির সমস্যা আসলে দীর্ঘমেয়াদী থাকতে পারছে না আমরা ওখানে পর্যায়ক্রমে ক্রমে আমরা মেডিকেল টিমগুলো প্রেরণ করছি এটি একটি বাধা আমাদের পাশাপাশি হচ্ছে এই মানুষগুলোর হচ্ছে ওষুধ গ্রহণে একটা অনীহা আমরা ওষুধ দিয়ে যাচ্ছি কিন্তু পর্যায়ক্রমে আমরা যখন চলে আসছে মেডিকেল টিমগুলো তারা কিন্তু এই ওষুধগুলো কন্টিনিউ করছে না দুর্গম এই জনপদ
বাঘাইছড়িতে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। টাঙ্গাইলের মধুপুর উপজেলার 1500 বেশি গারো বিউটিফিকেশন কর্মী এখন দিনমজুর। করোনা পরিস্থিতিতে 3 মাস ধরে পার্লার বন্ধ থাকায় কলা আর আনারস বাগানে রোজ দিচ্ছেন 250 থেকে 300 টাকায়। পরিবার পরিজন নিয়ে এতে কারো কোনো রকমের দিন চলছে, তবে অনেকেই তেমন কোনো কাজ জোগাতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে সহযোগিতার আশ্বাস। বিস্তারিত টাঙ্গাইল প্রতিনিধি আতর রহমান আজাদের পাঠানো রিপোর্ট। মাত্র মাস তিনেক আগেও এরকম সুসজ্জিত কক্ষে সৌন্দর্য পিপাসুদের রূপচর্চার সেবায় ব্যস্ত থাকতেন এই গারো নারীরা, যা থেকে উপার্জিত অর্থে স্বচ্ছন্দে চলত তাদের পরিবার পরিজনের ভরণ পোষণ। গত প্রায় 3 মাসের করোনা পরিস্থিতি পাল্টে দিল তাদের জীবনধারা। টাঙ্গাইলের মধুপুর উপজেলার 55টি গ্রামে বাস গারো জনগোষ্ঠীর। সেখানকার অন্তত 40টি গ্রামের প্রায় 1500 গারো নারী কাজ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গার বিউটি পার্লারে। তাদের আয়েই পরিবার ছিল সচ্ছল। বর্তমানে করোনা ভাইরাসের ভয়াল থাবায় কর্মক্ষেত্র বন্ধ, সবাই বাড়িতে। অগত্যা জীবিকার তাগিদে কোদাল আর কাস্তে হাতে নেমে পড়েছে কলা আর আনারসের বাগানে। দিনে আয় হয় 250 থেকে 300 টাকা। ঢাকা থেকে আসে, আমরা 3 মাস যাবতই আনারস বাগান বা কলা বাগানে কাজ করে কাটছি। 4 মাসের বেতন নিয়ে আসি নাই, যা হাতে ছিল এটা নিয়ে গ্রাম বাড়িতে আসছি, কারণ ছেলে মেয়ে আছে। আনারস বাগান নিড়াইতেছি, সবজি বাগান করতেছি, তারপরে কলা বাগানে কাজ করতেছি। দিন মজুরি করে মাত্র 250 টাকা আমরা পাই। সরকারের কাছে এটাই আবেদন যে কিছু আমাদের জন্য কিছু সাহায্য বা অনুদান দিলে খুব ভালো হতো, কারণ সবাই তো বেকার হয়ে এখন ভাইরাসের জন্য আসছে। তাদের কমিউনিটি নেতা বলছেন নিজেদের সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে, তবে তা অপ্রতুল। সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু অনুদান তুলে তাদেরকে দিচ্ছি। আমাদের এই আদিবাসী মেয়েদের জন্য যারা পার্লারে কাজ করে তারা এখন খুব কষ্টে আছে, তাদের জন্য যদি সরকারের মধ্য থেকে কিছু অনুদানের ব্যবস্থা যদি করতো তার অনেক উপকার হইতো আর কি। গারো নৃগোষ্ঠীর দুর্দশায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। মধুপুরের যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যারা নেত্রী পর্যায়ে আছে তাদেরকে, এবং আমাদের একজন ভাইস চেয়ারম্যান আছে যিনি একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, তাকে আমি বলেছি অলরেডি, তারা তালিকা করার কার্যক্রম চলছে। করোনা ভাইরাসের মহামারী কেটে যাবে, ফিরে আসবে সেই সুদিনের কর্মপরিবেশ, প্রত্যাশা গারো শ্রমজীবী নারীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এখন সাথে থাকায় ধন্যবাদ।